অত্যন্ত মনোরম পরিবেশের মধ্য দিয়ে এম এ হাশেম স্মৃতি সংসদের আয়োজনে বাংলাদেশের শীর্ষস্থানীয় পরিচ্ছন্ন শিল্পপতি বেগমগঞ্জ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য পারটেক্স গ্রুপের চেয়ারম্যান আলহাজ এম এ হাশেম এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চৌমুহনী গোলাবাড়ির শোবান মিয়া কলোনি সংলগ্ন রোববার বিকেলে পারটেক্স পেপার মিলস এর ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাসুদের সার্বিক অর্থায়নে শীতার্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এম এ হাশেম স্মৃতি সংসদ এর আহ্বায়ক বিশিষ্ট সমাজ সেবক শাহ আবদুল্লাহ আল বাকি। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এজিএস হানিফ, যুগ্ম আহ্বায়ক তুহিন, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, টুটুল মাহমুদ, বিএনপি নেতা জাফর সহ অনেকেই। কথা বলবেন আমাদের এলাকার চন্দ্র বড় ভাই, জনাব জাফর আহমদ ভাই, মরহুম এম এ হাশেম সাবেক এমপি ছিলেন, এলাকার জনদরদি মানুষ ছিলেন, যে মানুষ দেশের জন্য কাজ করে, যে মানুষ মেহনতি জনতার কথা বলে, যে মানুষ মজলুমের পক্ষে কথা বলে, আমরা তাদের সাথে ছিলাম, আমরা তাদের সাথে আছি, আমরা তাদের সাথে থাকব। আমরা বেগমগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নে এম এ হাশেম স্মৃতি সংসদের উদ্যোগে আমরা গরিব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করে যাচ্ছি। আজকে কয়েকদিন থেকে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো, আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। আপনারা কাজ করে এম এ হাশেম সাহেবের জন্য দোয়া করবেন মহান রব্বুল আলামিন, যাতে ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে।